KKR এর সুন্দরী ফ্যান, গ্যালারিতে KKR এর সুন্দরী ফ্যান, শাহরুখের পাশে বসা তরুণীকে, কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ দেখতে হাজির শাহরুখ খান, তার সঙ্গে রয়েছেন তার ম্যানেজার পূজা। এই পূজাকে দেখতে সমর্থকরা মুগ্ধ হয়েছেন, পূজার ব্যাপারে জানতে খোঁজ শুরু হয়ে গেছে। পূজা দীর্ঘদিন ধরে শাহরুখ খানের ম্যানেজার হিসাবে কাজ করছেন। প্রথম ম্যাচে পর তৃতীয় ম্যাচে দলের খেলা দেখতে এসে শাহরুখ খান, তবে প্রথম ম্যাচের মতো সবাইকে জানিয়ে নয়, কিছুটা আড়ালে তিনি আসছেন। আর তিনি যখন কর্পোরেট বক্সে বসে, তখন ক্যামেরা তার দিকে, দলের জার্সির রঙের সঙ্গে মিলিয়ে তিনি টি শার্ট পরে মাঠে আসছেন। সঙ্গে আছে কলকাতা নাইট রাইডার্সের সিও ভেন্টারেস মাইশর, আর শাহরুখের পাশে দেখা যায় একজন মহিলাকে, যাকে ক্যামেরায় ধরার পরে চর্চা শুরু হয়ে গেছে। এদিন শাহরুখ খানের স্টেডিয়ামে প্রবেশের পর ভেঙ্কি মাইক সার ও তার নিজস্ব ম্যানেজারকে নিয়ে তার সঙ্গে বিসিআই এর সহসভাপতি রাজীব কুমার, শাহরুখকে ক্যামেরায় ধরতে তার পাশে বসা মহিলাকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় সেই মহিলা সম্পর্কে জানতে চেয়ে পোস্ট ভরে যায়। চলুন দেখে নিই শাহরুখ খানের পাশে বসা রহস্যময়ীকে। শাহরুখ খানের পাশে বসা সেই মেয়ে হলো পূজা। তিনি শাহরুখ খানের ব্যক্তিগত ম্যানেজার, প্রায় এক দশক ধরে তিনি কিং খানের ম্যানেজার হিসাবে কাজ করে আসছেন। তিনি শুধুমাত্র কিং খানের ছবির বিষয়গুলো দেখভাল করেন না, তিনি দেখাশোনা করেন শাহরুখের ব্র্যান্ডের প্রচার এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্বেও তিনি। তবে শুধু শাহরুখ নয়, রবি খান, সুহানা, আরিয়ান এবং আফরামের সঙ্গেও আন্তরিক সম্পর্ক রয়েছে পূজার। ধীরে ধীরে তিনি শাহরুখ খানের ম্যানেজারের পাশাপাশি পরিবারের সদস্য হয়ে গেছেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।